তোমাদেরকে আমি পরে ক্লিপটা ভালো করে দেখাবো যে আমরা কোন মূর্তিটা নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ তৃষিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি ধনতেরাস। তো ধনতেরাসের জন্য আমরা কিছু গিফট কিনতে যাচ্ছি, গিফট বলতে ঘরের জন্যই, দেখা যাক কি কিনি। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো চলে যাওয়া যাক আমাদের মেন ডেস্টিনেশনে, মানে যার জন্য আমরা বেরিয়েছি। তো আমরা প্রথমে একটা সোনার দোকানে যাব। এই দোকানটি আমাদের বাড়ি থেকে একদমই কাছে, বলতে গেলে 3-5 মিনিট লাগে সময় বাইকে। দোকানটার নাম হচ্ছে ত্রিশলা জুয়েলার্স। এই দেখো আমরা দোকানের সামনে পৌঁছে গেছি। তো প্রথমে ঢুকেই ফার্স্টে চোখে পড়েছিল এই কতগুলো রুপোর কয়েনের উপরে। তো রুপোর কয়েনগুলো খুব একটা যে ভালো লাগছিল সেটাও নয়, তো ভাবছিলাম নেবো কি নেবো না, কনফিউজ ছিলাম। আমি বাড়ি থেকে ভেবে গেছিলাম ঠাকুরের কপালে যে সোনার টিপ দেয় সেগুলো নেওয়ার, সেগুলো খুব একটা ভালো লাগছিল না। তারপরে ভাবছি কি নেবো কি নেবো না, এরকম করতে করতে পার্থর সবার প্রথমে একটা এরকম ওই যে হনুমানজির যে মূর্তিটা দেখতে পাচ্ছে সিলভারের, ওটার উপরে চোখ পড়ে। কিন্তু ওটা একটু সাইজে ছোট ছিল, তার জন্য ওটাও ভাবছিলাম নেবো কি নেবো না। তার পাশাপাশি দোকানদার আমাদের আরও অনেক মূর্তি দেখাচ্ছিল, যেমন এখানে গণেশজির মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, তারপরে লক্ষ্মীজির মূর্তি, নারায়ণজি, কুবেরজি, গোপাল ঠাকুর, সব ঠাকুরেরই মূর্তি ছিল। এবার আমরাও কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা নেবো কোনটা নেবো না। পার্থ বারবার করে আমাকে জিজ্ঞেস করছিল কোনটা নেবে বলো, কোনটা পছন্দ হচ্ছে, আমিও ঠিক বুঝতে পারছিলাম না। সবগুলো মূর্তি আসলে এতটাই সুন্দর লাগছিল, বুঝতে পারছিলাম না যে কোনটা নেবো আর কোনটা ছাড়বো। তো এরকম কনফিউজড হতে হতে ফাইনালি আমরা একটা গণেশজির মূর্তি আমরা সিলেক্ট করি। তো এখানে তো ভালো করে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি যে কোনটা নিয়েছি, তোমাদেরকে আমি পরে ক্লিপটা ভালো করে দেখাবো যে আমরা কোন মূর্তিটা নিয়েছি। আমরা এখন চলে এসেছি পেনের দোকানে, এখান থেকে পার্থ একটা পেন কিনবে। তো ফার্স্টে দোকানদার আমাদের এই পেনটা দেখালো, তো এই পেনটা বেশ ভালোই লাগছিল। তো আমরা দোকানদারকে বললাম যে আরো কিছু ভ্যারাইটি দেখাতে, সেকেন্ড এই পেনটা দেখালো, এই পেনটাও মোটামুটি ঠিকঠাকই লাগছিল। দেন ওনারা এরকম একটা পেন দেখালো যেটা একটা বক্সের মধ্যে ছিল, বক্সটা বেশ দেখতে তো ভালোই লাগছিল কিন্তু পেনটা অতটা আমাদের ভালো লাগেনি। তো আমরাও কনফিউজ ছিলাম যে কোনটা নেব কোনটা নেব না, পার্থ আমাকে জিজ্ঞেস করছিল কোনটা নেব, তোমার কোনটা পছন্দ হচ্ছে তুমি বলো। তো আমি বলছিলাম যে দেখো তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও, আমি কি বলবো যেহেতু তুমি ইউজ করবে। তো ফাইনালি আমরা যেটাও ফার্স্টে পেনটা হাতে নিয়েছিল সেই পেনটাই আমরা নিয়েছি এখান থেকে। আমরা বাড়ি চলে এসেছি, তো ভাবলাম তোমাদেরকে ভালো করে দেখাই যে আমরা কি নিলাম ধনতেরাসে, ওখানে তো ভালো করে দেখাতে পারিনি। তো এই দেখো, এটা নিয়েছে গণেশজি রূপোর। তো এটাই আমাদের প্রথম ধনতেরাস বিয়ের পরে, তো বিয়ের পরে প্রথম ধনতেরাসে গণেশজি আরও ছিল, ওখানে ছিল লক্ষ্মীজি, কুবেরজি, সবাই সবকিছু ছিল। তো আমাদের এটা পছন্দ হয়েছে, দেখতে খুবই সুন্দর। তো ভালো করে রেখে দিলো
বেশ যত্নে রাখলে অনেক দিন থাকবে, বেশ সুন্দর। তো এই আরেকটা পেন কিনেছি, এই পেনটা কিনলাম আর এইটা গণেশটা কিনলাম, কিনে তো চলে আসলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এতখানি, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুবই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।